নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের যে 14 ফেব্রুয়ারি যে লটারি যে হয়েছে, লটারি ঠিক বলবো না, লাকি ড্র যে কুপনটা আমাদের সেই হলো খেলা, তো সেটা আজকে আমাদের সোনা এসছে দোকানে। সোনা আজকে লাকি ড্র মানে সিলেক্ট করবে, মানে সোনাকে দিয়ে আমরা মানে কুপনগুলো বার করাবো, করে যে কজন নাকি সিলেক্টেড হবে তাদেরকে আমরা ফোন করবো গিফট নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে আমাদের ডিনার সেট, সেকেন্ড প্রাইজ ইলেকট্রিক আয়রন, থার্ড প্রাইজ বোল সেট আছে, ডাবল বোল সেট, তারপর ফোর্থ প্রাইজ হচ্ছে এটাও একটা বোল সেট, আর ফিফথ আমরা বোল সেটই দিচ্ছি। তারপরে যে সিক্সথ রয়েছে তার জন্য আছে কফি মগ, আর সেভেন্থ আছে, সাতজনকে আমরা সিলেক্ট করেছি, সাত নম্বর যে সেও কফি মগ। আর শুধু ফার্স্টের যে আছে, ফার্স্ট যে হচ্ছে আমাদের 14 ফেব্রুয়ারি যে আমাদের লাকি ড্র যে সবার জন্য কুপনটা যেটা কাটার জন্য, সেটা আজকে আমরা রেজাল্টটা আর কি ডিক্লেয়ার করবো। এটা লাকি ড্রটা কে বার করবে? সোনা মাম্মা, আসুন আজকে মাম্মা এসেছে, চলো বার করো। আমি একটু পিঙ্কির দোকানে এই সাতটা প্রাইস আমরা এদের ফোন করবো। আমাদের কোনো ফল্ট না, এটা যাই হোক মনে হয় কপাল যে এই যে নাম্বারটা, যে কার নাম্বার আমরা জানি না, বাট এই নাম্বারটার মধ্যে একটা নাম্বার মিসিং আছে, মানে নটা নাম্বার আছে। এবার সে ইন্টেনশনালিও হয়তো ভুল দিতে পারে, অনেকের অনেক রকম ধারণা থাকে, যাই না কী কারণ। মোদের কথা আমরা এটা ফার্স্ট প্রাইজটা দিতে পারলাম না, তার এগেনস্ট আমরা অন্য আর একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে এই যে এই নাম্বারটা, এটা বোঝা যাচ্ছে না যদি 8895500600। আচ্ছা, এনাকে ফোন কর, করে বল যে উনি আমাদের ফার্স্ট উইনার, উনি যেন ওনার প্রাইসটা নিয়ে যায়। হ্যালো হ্যালো, বলছি আমরা কফি হাউস থেকে বলছি। ওই আমাদের লাকি ড্র হয়েছিল না, ওখানে আপনাদের নাম্বারটা দেওয়া ছিল, তো আপনাদের আর কি ফার্স্ট প্রাইজটা আপনারা পেয়েছেন, তো আপনারা যখন ইচ্ছা এসে নিয়ে যেতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি কফি হাউস থেকে বলছি। হ্যালো, কফি হাউস থেকে বলছি, কফি হাউস থেকে বলছি, চিনতে পেরেছ? কফি হাউসে? আচ্ছা ঠিক আছে, তো তোমরা যখন ইচ্ছে বাবার সাথে এসে বা মার সাথে এসে তুমি প্রাইসটা নিয়ে যেও, ঠিক আছে? ওকে, ওয়েলকাম। যদিও আমাদের মানে যাকে আমরা ফার্স্ট প্রথম সিলেক্ট করছিলাম সে তো পেলো না, কারণ হচ্ছে তার এটা লাক বলতে হবে, কারণ তার নাম্বারটা না নটা নাম্বার লেখা ছিল, একটা নাম্বার ছিল না, তো ওটা লাকিলি আরও একজন অন্য একজন সে ফার্স্ট প্রাইজটা পেলো, ডিনার সেটটা সে পাবে। উইনার সিলেকশনটা আমাদের শেষ, এবার যাদের যাদের ফোন করা হলো তোমরা তাড়াতাড়ি সবাই এসো, এসে সবার গিফটগুলো নিয়ে যাও। সবার ফার্স্ট প্রাইজ দিয়ে শুরু হয়, আমাদের 7 দিয়ে শুরু হচ্ছে ফার্স্ট।
মানে খুব মিরাকেলি যেরকম নাকি মানে এটা মানে ভাবাই যায় না যেটা ঘটতে পারে, যেটা হচ্ছে আঙ্কেল সেদিনকে তো আঙ্কেলকে আমরা আমাদের যা তরফ থেকে যেটা দেওয়া দিয়েছিলাম, কিন্তু এই লাকি ড্রতে ফার্স্ট প্রাইজ যেটা একটা সেই কার নাম্বার ভুল দেওয়া ছিল, পরে যে সেকেন্ড নাম্বারটা চুজ করলো ওটা ভাবছিলাম কে কে, ওইটা হচ্ছে আঙ্কেলই, তো ফার্স্ট প্রাইজ তো আঙ্কেলই পাবে। এই যে দেখা, এটাকে তো কেউ বিশ্বাস করবে না বল। না আজকের এটা কিন্তু সত্যি কোইনসিডেন্ট জানো তো, আমরা সত্যিই জানতাম না যেটা তোমার নামে তুমি এসছো কিছু বলে নেওয়ার জন্য। আমরা তো পরশু দিন ফোন করেছিলাম না, আজকে আমাদের লাকি ড্রয়ের আরও একজন পুরস্কার নিতে চলে এসছে, তারাও দেখাচ্ছি খুব প্রতিষ্ঠা গেছিলো, সে আজকে এসছে লাকি ড্রয়ের প্রাইজটা নিতে। এবার আমরা হয়তো প্রাইজটা দেবো, আমার প্রাইজটা দরকার, আমাকে দিয়ে দিই প্রাইজটা লাকি ড্রয়ের। আর একজনই বাকি আছে, সেকেন্ড প্রাইজটা দেওয়া বাকি আছে, আজকে একটা দিলে আর শুধু সেকেন্ড প্রাইজটা বাকি থাকবে। এটা কি এই তো এখানে মনে করবে আমাদের লাকি ড্রয়ের কুপনে যারা যারা প্রাইজ পেয়েছে তাদের মধ্যে আর একজন বাকি আছে, সে এখনো আসেনি, সম্ভবত তার বাচ্চার পরীক্ষা চলছে, সেদিনও বলেছিল পরীক্ষার পরে সে আসবে। এবার যাই না, যদি বেশি দেরি হয় তাহলে তো তার জন্য আমরা অতদিন বসে থাকবো না। ইলেকট্রিক আয়রনটা উনি পেয়েছে সেকেন্ড প্রাইজে, তো ওনার ওইটা ছাড়াই হয়তো আমরা এই ভিডিওটা আপলোড করবো। উনি যখন আসবে যদি পসিবল হয় পরে আবার ওনাকে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, কিন্তু এই ব্লগটা আমরা এখানেই শেষ করবো। তাহলে আমাদের এই লাকি ড্রয়ের যে পর্বটা চলছিল সেটা পুরোপুরি শেষ, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক তো দিতেই হয়, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো, যদি ওটাতে পূজাকে নেবো।